হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আরিচা টু কাজিরহাট লঞ্চ পারাপার খুবই কম সময়ের মধ্যে যাওয়া যাবে। টিকিট চেক হচ্ছে, 200 টাকা করে টিকিট নেবে, 200 টাকা করে। এখন আমরা স্পিড বোটে উঠবো, খুব কম সময়ের মধ্যে ছেড়ে দিবে। 15 থেকে 18 জন যাত্রী হলেই যাত্রা শুরু হবে। ঢাকা টু পাবনা যাতায়াতের জন্য স্পিড বোট একটি খুব দ্রুততম ব্যবস্থা। খুব কম সময়ের মধ্যে পাবনা চলে যাওয়া যায়। ঢাকা গাবতলি থেকে আরিচা আসতে হবে। আরিচা লঞ্চ টার্মিনাল, এখানে ফেরি আগে ছিল, এখন নেই। লঞ্চ এবং স্পিড বোট, লঞ্চে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, স্পিড বোটে মাত্র 18 থেকে 20 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। এখনই ছেড়ে দিবে। যাত্রা শুরু হলো, আস্তে আস্তে স্পিডটা বাড়ছে, খুবই দ্রুততম যাতায়াত ব্যবস্থা। আস্তে আস্তে আরো স্পিড বাড়লো। কিছুক্ষণের মধ্যেই আমরা কাজীঘাট পৌঁছে যাবো। ওখান থেকে অ্যাভেলেবল বাস পাওয়া যাবে, বাস করে আমরা পাবনা চলে যাব। আসলে যারা পাবনাবাসী এদের জন্য খুবই সহজ একটি মাধ্যম এবং দ্রুততম মাধ্যম যাতায়াত। নদীর মাঝে কিছু খনন কাজ চলছে, নদীতে পানিও মোটামুটি মিডিয়াম, বেশিও না কমও না। তবে অনেক সময় কোনো দড়ি থাকলে লঞ্চ স্পিড বোট বন্ধ থাকে, তবে স্পিড বোটে বেশি বন্ধ থাকে মাঝে মধ্যে। তবে এই সমস্যাটা আগে ছিল, এখন আর নেই, সবসময় পাওয়া যাবে। সন্ধ্যা 5টা পর্যন্ত লঞ্চে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু স্পিড বোটে মাত্র 18 থেকে 20 মিনিট। এখানে আপনার টাইম সেভ হবে 40 মিনিটের মতো। সেক্ষেত্রে ঢাকা টু পাবনা বাসে যাইতে লাগে 5 থেকে 6 ঘন্টা, স্পিড বোটে 4 ঘন্টায় চলে যাওয়া যায়। আর যারা নতুন যাতায়াত করবেন, প্রথমত হয়তো ভয় লাগতে পারে, ভয় লাগার কোনো কারণ নেই। স্পিড বোটটা নদীর পার ঘেঁষেই চলাফেরা করে। আর অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আমরা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেই, তবে পরে নেওয়াটাই উত্তম। আরও কিছু লং স্পিড বোট দেখা যাচ্ছে এইবার থেকে আসলে। মালবাহী দেখা যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে। মালবাহী জাহাজ দেখা গেল। মধ্যেই পৌঁছে যাব, কাজে কাজ দেখা যাচ্ছে।
18 মিনিটের মধ্যে চলে আসলাম, 1 মিনিট লাগে আর কি। এখানে নামবো, এখান থেকে বাসে অ্যাভেলেবেল বাস পাওয়া যাবে এখান থেকে আপনার শহর পর্যন্ত 50 টাকা ভাড়া নেবে। খুবই সহজ মাধ্যম। আর একটা কথা বলি, এই এই রুটে আসলে অবশ্যই সন্ধ্যার পরে অফ থাকে, সবকিছুই অফ থাকে, সন্ধ্যার পরে এই রুটে যাওয়া না যাওয়াটাই বেটার। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো জাহানের কামিয়াবি হাসিল করুন। তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, সভাপতি অধ্যক্ষ কবরস্থান।